নমস্কার। আপনাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান জ্যোতিষ জ্যোতি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আপনারা দীর্ঘ অপেক্ষার অবসান, তার কারণ সেই মানুষটির জন্য আপনারা বসে থাকেন। জীবন সম্বন্ধে আপনারা অনেক কিছুই জানতে পারেন, কিভাবে আপনাদের দুঃখ দুর্দশা সব কিছুকে কাটিয়ে একটা সুখ স্বাচ্ছন্দ্যে আমাদের জীবনটা অতিবাহিত করবে। অবশ্যই সেই আপনাদের প্রিয় মানুষ উপস্থিত হয়েছেন, যার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়। যিনি হলেন অ্যাস্ট্রো রোমি মাহিন্দার জ্যোতিষ দিবাকর, তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। যার সম্বন্ধে একটু বলি, যখন ট্র্যাডিশনাল যিনি অ্যাস্ট্রোলজার, যিনি কিন্তু পামিস্ট, যিনি কিন্তু নিউমোলজিস্ট, যিনি কিন্তু তন্ত্র বিশেষজ্ঞ এবং বাস্তু বিশেষজ্ঞ। আসুন আমরা জেনে নিই কিভাবে আমরা ভালো থাকব, সুখে থাকব, স্বাচ্ছন্দ্য থাকব, কিভাবে জীবনটাকে একেবারে টপমোস্ট জায়গায় পৌঁছে দেব, সফলতার চূড়ায় পৌঁছে দেব। আজকে যখন তাকে পেয়েছি, আমাদের তো একটা বিষয় থাকবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আমি সরাসরি তার কাছে চলে যাব, তার কারণ একটাই যে আমরা সরাসরি, আপনারা জিজ্ঞাসা রাখুন, আর কাছে অনেক কোশ্চেন রাখুন, কোয়ারি থাকলে আপনারা বলুন, কিভাবে ভালো থাকার টিপস পাওয়া যায়, টোটকা পাওয়া যায়, তার সঙ্গে আমাদের জন্ম তারিখ সময় দিয়ে কিভাবে প্রেডিকশনের মাধ্যমে সঠিক জায়গায় পৌঁছানো যায়, আমরা তার কাছে চলে যাব। অবশ্য শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই হবু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। অ্যাস্ট্রো রোমি মাহিন্দার আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, সরাসরি তার কাছে চলে যাচ্ছি। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুকে নমস্কার, আমার গুরুজনদেরকে প্রণাম, ছোটদের ভালোবাসা, অবশ্যই শিক্ষা গুরুকে অনেক ভালোবাসা এবং প্রণাম। তো দিদি, প্রত্যেকবারের মতন এবারেও খুব সুন্দর করে এই কথাগুলো বললেন। হ্যাঁ, আমাদের বেঁচে থাকার জন্য না অনেক কিছু চলার পথে কিন্তু দরকার। যেরকম সবার প্রথম এখন মানুষ মনে করে কিন্তু টাকা পয়সা থাকলে কিন্তু তবেই সুখে স্বাচ্ছন্দ্যে কিন্তু আমরা এগোবো, কিন্তু না, শুধু টাকা পয়সা থাকলেই যে জীবনে সবকিছু সুখ আমরা পাবো সেটা কিন্তু না। প্রথম হচ্ছে একটা মানুষকে অরিজিনাল ভাবে তাকে মানুষ, যদি আমার টাকা পয়সা রয়েছে, ধরুন অনেকেরই টাকা পয়সা আছে কিন্তু দেখা গেল যে কোনো মানে বিপদে পড়া মানুষের পাশে সে এসে দাঁড়ালে না, তাহলে কি হলো, সে কি তার মধ্যে মানুষ বা মানসিকতা নেই? প্রথমে কিন্তু আগে মনের একটা সচ্ছল মনের মানুষ, নরম মনের মানুষ হতে হবে, তবেই কিন্তু সবকিছুর আমরা কিন্তু পথ খুঁজে পাবো। টাকা পয়সা সবকিছু থাকার প্রথমে কিন্তু সর্বপ্রথম একটা ভালো মানুষ হতে হবে, ঠিক আছে? এবং এই মাসটা আমরা জানি যে শ্রাবণ মাস আমাদের পড়ে গেছে, দেবাদিদেব মহাদেবের মাস, অবশ্যই বলবো সবাই মিলে, কারণ এই মাসটায় কিন্তু দেবাদিদেব মহাশয়কে না পুজো দিলে উনি সব থেকে বেশি খুশি হন, কারণ উনি সবাই মিলে ওনাকে রুদ্র অভিষেক করুন, দুধ, গঙ্গার জল এবং আরো কিছু টোটকা আমি বলবো, অবশ্যই ওনার রুদ্র অভিষেক করুন, কারণ এই মাসটা হচ্ছে ওনাকে খুশি করার মাস। উনি সন্তুষ্ট হলেও, উনি সন্তুষ্ট হলে কিন্তু জানবেন সব কিছু জিনিস আপনি কিন্তু ফিরে পাবেন, বা কোনো জিনিস পাচ্ছেন না সেই মানে না পাওয়ার জিনিসকেও কিন্তু ফিরে পাবেন, ঠিক আছে? অবশ্যই অনেক কিছু টোটকা বলবো, অবশ্যই প্রোগ্রামের মাঝে মাঝে অনেক কিছুই পাবো, তার কারণ সামনে আবার 25শে জুলাই কিন্তু কাল বেঁধে রাখতে পারে না, সময় কিন্তু নিজের গতিতেই কিন্তু এগিয়ে যাচ্ছে সময়ের পথে, তাহলে কিন্তু আমরা তাল মিলিয়ে চলতে না পেরে কি হচ্ছে, পিছিয়ে পড়ছি। এই কাল সর্প যোগ যাদেরই আছে, অবশ্যই 25শে জুলাই কৃষ্ণ পক্ষের নাগ পঞ্চমীর দিন কিন্তু এই যোগ খণ্ডনের দিন, যাদের যাদের ছকে আছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন, এই যোগটা কিন্তু খণ্ডন করুন। তাহলে দেখবেন আপনারা যারা বুকিং করেননি তাদের উদ্দেশ্যেই বারবার করে বলা, আপনারা বুকিং করতে থাকুন, একদম বুকিং অন রয়েছে। আপনারা 25শে জুলাই শ্রেষ্ঠ সময়, কাল সর্পযোগের খণ্ডন করা শ্রেষ্ঠ সময়, এই সময়টিকে কাজে লাগিয়ে আপনাদের জীবনটাকে যাতে সুন্দর করতে পারেন। আমরা জানি যে শুধু যে এইখানেই হয়, শুধু একমাত্র কৃষ্ণ পক্ষের নাগ পঞ্চমীতে সব জায়গায় হয়, নচেত কিন্তু বম্বে নাসিক বেহালা থেকে কার বিষয় জানবেন? আচ্ছা বলুন তাহলে, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। বলুন, 9/10/1998 টাইমিংটা বলুন, জন্ম সময়।
সকাল 11:10। জন্মস্থান কোথায়? কলকাতা। কি জানবেন মেয়ের বিষয়ে? আপনি বিবাহের জন্য জানতে চাইছেন বা কেরিয়ার? কেরিয়ার বিবাহ দুটো, ঠিক আছে। টেলিভিশনের সাউন্ডটাকে জিরো করে কথা বলুন, ঠিক আছে? ফিডব্যাক হচ্ছে, লাইনটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে? শুনুন, কাউকে দেখিয়েছেন এখনো আপনার মেয়ের হচ্ছে কি ধনু লগ্ন? ধনু লগ্ন বৃষ রাশি, লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি, বসে আছে তৃতীয় ভাবে, রেট্রোগেট হয়ে বসে আছে। লগ্নপতি কিন্তু রেট্রোগেট হওয়া কিন্তু ভালো হয়, তার যতটা ফল দেওয়া উচিত সে কিন্তু ততটা ফল দিতে পারছে না। সেকেন্ড হচ্ছে শনি নিচস্থ হয়ে বসে আছে, শনি হচ্ছে ওর সেকেন্ড এবং থার্ড হাউসের লর্ড, সে কিন্তু নিচস্থ হয়ে বসে আছে। এখানে কিন্তু ওর হেলথের জায়গা আমি সমস্যা পেয়েছি, লগ্ন থেকেও সমস্যা পেয়েছি, ওর সেকেন্ড হাউস থেকেও আমি কিন্তু ওর হেলথ জনিত কিন্তু মেন সমস্যা পেলাম। আপনি বলছেন যে ওর কেরিয়ার এবং বিবাহ, ওর বিবাহ যদি বলেন, ওর বিবাহ কিন্তু 2026 এর আগে কিন্তু আমি বিবাহের যোগ দেখতে পাচ্ছি না। ওর হরোস্কোপ কিন্তু রীতিমতো প্রেডিকশনের দরকার। বুধ দগ্ধ, শুক্র নিচস্থ প্লাস দগ্ধ, শনি নিচস্থ, মঙ্গল রাহু একত্রে, শুক্র রবি একত্রে, ছকটা কিন্তু ডিস্টার্ব আছে, ছকটা কিন্তু রীতিমতো প্রেডিকশনের দরকার। বিবাহের যোগ আস্তে আস্তে গিয়ে আটকে যাবে, কেরিয়ার হতে হতে গিয়ে থেমে যাবে, অবশ্যই এই ছকটা কিন্তু রেক্টিফাই করতে হবে। নালে আজকে দিনে যতটা প্রবলেম আপনার মেয়ে ফেস করছে না, এর থেকে প্রবলেম কিন্তু বেড়ে যাবে, প্রবলেম কিন্তু কমবে না। জীবনে কিন্তু প্রবলেম বাড়ে, প্রবলেম কিন্তু কমে না। অবশ্যই আগে এই ছকটাকে রেক্টিফাই করা, নালে যখন আপনার মেয়ে বিবাহের সময় আসবে তখন বলবেন যে এখনো কেন বিবাহ হচ্ছে না, কারণ প্রবলেমটা অলরেডি বেরিয়ে গেছে। তখন যদি আপনি আসেন তখন কিন্তু আরো বছর দুয়েক ধরুন সময় লেগে যাবে। বুকিং করে আপনি বেহালায় যখন থাকেন, বেহালা সানরাইজে পেয়ে যাবেন, বুকিং করে চলে আসুন। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 6975227733। এই নাম্বারটা হলো বুকিং নাম্বার বা কন্টাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আপনার লাইভে যে নিচে যে মোবাইল নাম্বার বলে যেটা লেখা রয়েছে সেই নাম্বারটির মাধ্যমে আপনারা বুকিং করে চটপট চলে আসুন। আর কোথায় কোথায় রবি মাহিন্দারকে পেয়ে যাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি। আপনারা পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দানে, পেয়ে যাচ্ছেন খুব পপুলার জায়গা, খুব বিখ্যাত জায়গা হাওড়া ময়দান, যেটা হলো অ্যাড্রেসটা আমি প্রপার অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি। 3 নম্বর জয়নারায়ণ সাতরা লেন, চেম্বারের নাম হলো সুখশাড়ি চেম্বার, খুব বিখ্যাত একটি নাম আপনারা চেম্বারটি জানেন, সুখশাড়ি চেম্বার জয়নারায়ণ, যে জায়গাটি হলো 3 নম্বর জয়নারায়ণ সাতরা লেন, লোকেশনটা এক্সাক্ট আমি জানিয়ে দিলাম, হাওড়া ময়দানে অবস্থিত। এবং আরেকটি জায়গা পেয়ে যাচ্ছেন বেহালা সানরাইজে, আপনারা পেয়ে যাচ্ছেন, আপনারা যে বেহালার যে বন্ধু ফোন করেছেন আপনি বেহালা সানরাইজে চলে আসুন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? বর্ধমান থেকে। কার বিষয়ে জানবেন? বলুন ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলুন। দেবাশিস বড়াই। দেবাশিসের জন্ম তারিখ, সময়টা বলুন। 14/10/91, তাই তো? আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়। ভোর 4:46। জন্মস্থান কোথায়? বর্ধমান। আচ্ছা, মেয়ের কি বিষয়ে জানবেন? ছেলের কি বিষয়ে জানবেন? কাউকে দেখিয়েছেন, কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? আচ্ছা শুনুন, আচ্ছা আপনার যে ডিটেলসটা দিয়েছে, আজকে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমার নেটের খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনার ছেলের বিষয়ে জানতে চাইছেন, লগ্ন হচ্ছে কি? লগ্ন হচ্ছে কন্যা। আর রাশি হয়ে গেল কি? রাশি হয়ে গেল এখানে আপনার ধনু। লগ্নের অধিপতি বুধ দগ্ধ হয়ে বসে আছে, লগ্ন মানেই তনুভাব, সে দগ্ধ হয়ে বসে আছে। বুধের প্রতিকার করেছেন?
প্রতিকার করতে হবেই, লগ্ন হচ্ছে মেন। লগ্ন যদি কারোর খারাপ থাকে সে কিন্তু আগে গিয়ে চলার পথে অনেক প্রবলেম ফেস করতে পারবে, এবং প্রবলেম যেটা ফেস করবে সেখান থেকে ওভারকাম করে কিন্তু বেরোতে পারবে না। প্লাস আপনার ছেলের যে হরোস্কোপটা দিয়েছেন সেখানে রাহু কেতু দুজনেই নিচস্ত হয়ে বসে আছে, অত্যন্ত কষ্ট করে ওকে জীবনে এগোতে হবে। তাহলে আমি বলি আপনি নিশ্চয়ই বাবা হন, ফোন করেছেন, এই ছকটাকে কিন্তু প্রেডিকশনের দরকার আছে। লগ্ন যার দগ্ধ হয়ে বসে আছে, মেন হাউস অফ পাওয়ার আমরা যাকে বলি সেই কিন্তু দগ্ধ, এই ছকটাই কিন্তু বুধের প্রতিকার ইজ আ মাস্ট। কিন্তু কিভাবে সেটা করতে হবে একমাত্র প্রেডিকশন ছাড়া, এটাকে তন্ত্র দ্বারা করব না রেমেডি, রেমেডি তো সবকিছু হয় কিন্তু স্টোন দ্বারা না তন্ত্র দ্বারা সেটা কিন্তু প্রেডিকশন ছাড়া বলা যাবে না। সেকেন্ড হচ্ছে মঙ্গল দগ্ধ হয়ে বসে আছে, আপনি বলছেন যে আপনি বলছেন আর কেরিয়ার, যদি কেরিয়ার বলেন কেরিয়ারের লর্ডও হচ্ছে ওর বুধ, সেই কিন্তু দগ্ধ হয়ে বসে আছে। লগ্ন আর দশমের অধিপতি বুধ, রীতিমত ছকটার প্রেডিকশন দরকার আছে। প্লাস দশম ঘরে কেতু বসে আছে, এখানে দেখা যাচ্ছে শত্রুতার কারণে না ওর কিন্তু কেরিয়ার হতে হতে থেমে যাবে। আর রাহু চন্দ্র গ্রহণ যোগ, মান সম্মান যশ খ্যাতি খুব একটা আপনার সন্তান পাবে না, যতই মানুষের জন্য করবে কর রিটার্ন ভাবে কিন্তু কিছু প্রাপ্তি সেটা কিন্তু ওর ভাগ্যে নেই। আর রীতিমত আপনি ম্যাডামের কাছে চলে আসুন, আপনি যখন বেশি ঘুরে বর্তমানে থাকুন আপনি হাওয়াতে চলে আসুন, ঠিক আছে? তন্ত্রের দ্বারাই তিনি কিন্তু কাজ করে দেবেন, ঠিক আছে? তাহলে ও সাকসেসটা পাবে কি করে? আপনি চলে আসুন দাদা, একদম সময়টাকে নষ্ট করবেন না, ম্যাডাম একদম নিখুঁত ভাবে আপনাকে বলে দিন। এরপরে যদি চুপ করে বসে থাকেন বাবা হিসাবে আমার মনে হয় তাহলে সবচেয়ে ভুল করবেন। আপনি চলে আসুন হাওড়াতে, চলে আসুন হাওড়াতে। হ্যাঁ আপনি হাওড়াতে চলে আসুন সুখসারি চেম্বারে, ঠিক আছে? আপনি টাকা খরচ করেছেন এইখানে এসে একটু টাকা কম পয়সা হয় আরো স্বল্প মূল্যে আপনি সেই কাজটা পেয়ে যাবেন, সেই কাজটা করবেন। আপনি যে ভুল করেছেন সেই ভুল থেকে বেরিয়ে আসুন আপনি, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি যে এতটা কনসাস, ঠিক আছে, কিন্তু সিরিয়াস ভাবে আপনার আসতে হবে। যেই মানুষটি সবকিছু বলে দিতে পারে এরপরেও মনে হয় শুধু জেনে নিলেন, জেনে নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? কার্যকরী করতে হবে সেটা। নমস্কার, কে আছেন? আরেকজন বন্ধু আছে। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, মেয়ের নাম বলতে হবে দিদি ভাই, জন্ম তারিখ সময়টা বলুন। জন্মস্থান কোথায়? কল্যাণী। কি জানবেন প্রিয়াঙ্কার বিষয়ে? পড়াশোনা। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে এখনো পর্যন্ত? ঠিক আছে, পড়াশোনা সম্বন্ধে ঠিক আছে ম্যাডাম, সব বলে দিচ্ছেন, কোনো চিন্তা নেই। আপনাকে যা বলবে সেরকম ভাবে যদি চলতে পারেন 100% রেজাল্টটা পাবেন, এটাই আমাদের বলা। এই অনুষ্ঠানটার মূল কথা হলো এটা, 2013 1:45 পিএম কল্যাণী। আচ্ছা, খুবই ছোট পড়াশোনা। হ্যাঁ, খুবই ছোট পড়াশোনা নিয়ে আমি বলবো আর প্রচন্ড পরিমাণে টাইম দেওয়ার চেষ্টা করুন। আপনি কি হাউসওয়াইফ না ওয়ার্কিং লেডি? আপনি কি হাউসওয়াইফ, কাজ, আপনি কি চাকরিতে যুক্ত আছেন নাকি বাড়িতেই আপনি হাউসওয়াইফ আছেন? হ্যালো,
যা কোনোভাবে হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা আলোচনায় ফিরবো। তার আগে আরেকবার আমি চেম্বারটা বলে দিচ্ছি, আপনারা রমি মাহিন্দারকে কোথায় কোথায় পাচ্ছেন সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি। হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু অবস্থিত 3 নম্বর জয়নারায়ণ সাতরা লেন সুখসারি চেম্বার। এটা আপনাদের আপনাদের বলে দিলাম, এই যে বন্ধুরা ফোন করছেন, আপনাদের হাওড়াটা অনেক সুবিধা হবে, হাওড়াতে চলে আসতে পারেন। এছাড়া বেহালা সানরাইজও আপনারা পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, যেটা আপনার রেড বক্সের মোবাইল নাম্বার বলে যেটা লেখা রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার 8697522733। আর অনুষ্ঠানটা আপনার প্রত্যেক বৃহস্পতিবার যেমন রাত্রি 7:50 লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসি, তেমনি কিন্তু আপনারা শনিবার দিন দুপুর 2টার সময় অনুষ্ঠানটি দেখছেন। আর যারা আসতে পারছে না তাদের উদ্দেশ্য বলা, তাদের কিন্তু অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন এবং কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই প্রতিকারটা কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। যদি তিনি প্রতিকার দেন সেটাও কিন্তু আপনার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, সেই ব্যবস্থাও তিনি রেখেছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ কে আছেন বলুন? হ্যালো, কেউ কে আছেন সঙ্গে? একটু জোরে বলতে হবে, জোরে বলতে হবে, আওয়াজটা একটু ভলিউমটা বাড়াতে হবে। মেদিনীপুর থেকে একটু জোরে বলুন, আপনি একটু কাছে এসে জোরে বলুন মোবাইলে, শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, সামনেই ফোনে চলে যাব, সামনেই হচ্ছে আমাদের আসছে কি না, পূর্ণিমা, 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 গুরু পূর্ণিমা আসছে, পূর্ণিমা, গুরু পূর্ণিমা হোক কি নরমাল, এমনি প্রত্যেক প্রত্যেক মাসেই আমরা জানি আমাদের পূর্ণিমা আসবে। তো পূর্ণিমার দিন আমি বলবো, যাদের কাজ হতে হতে থেমে যাচ্ছে, যারা কাজে দেখছেন বাধা পাচ্ছে, অবশ্যই এই টোটকাটি করে দেখুন। কি করবেন, একটা ভোজপত্র, আমরা জানি যে যেখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে একটা দশকর্মা ভান্ডার থেকে ভোজপত্র, কেউ পার্সোনাল নম্বরে কল করবেন না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা বন্ধু ফোনটা কি নিয়ে নেব? আচ্ছা হ্যাঁ বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? কোথা থেকে? বর্তমান থেকে? আচ্ছা, কার বিষয়ে জানবেন বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান? সকাল 11টা। জন্মস্থান কোথায়? বর্ধমান। কি জানবেন, কি বিষয়ে জানবেন? জবের ব্যাপার। 22/4/86, ঠিক আছে, জবের ব্যাপারে কাউকে দেখানো হয়েছে? ঠিক আছে, এনারটা বলছি, আটটা কথা হচ্ছে, আমি যেটা টোটকাটা বলছিলাম, অবশ্যই জানেন যে ভোজপত্র কিনে আনবে, তার সঙ্গে একটা লাল কালির পেন, আর একটা মধু, আর একটা লাল কাপড়, আর একটু লাল সুতো কিনে এনে জীব একটা কোনো উইশ, যে কোনো একটা, কারোর কাজ হতে পারে, কারোর মেয়ের বিবাহ হতে পারে, কোনো একটা উইশ দেখবেন যখন কাজটি করবেন। পূর্ণিমার দিন যদি ফুল মুন ওঠে, পূর্ণ চাঁদ যদি ওঠে, তবেই কিন্তু কাজটা করবেন, নচেত কি কিন্তু নয়। আচ্ছা, একটা ফাঁকা ঘরে আপনার নিজের যে মনের কামনাটা আছে সেটা কিন্তু লিখবেন, লিখে আস্তে করে ওটা ছোট করে মুড়বেন, মুড়ে ঠিক যেখান থেকে আপনি চাঁদকে দেখতে পাবেন সেইখানে আস্তে আস্তে নিজের মনস্কামনা জানিয়ে ওই মধু শিশিতে কিন্তু ভোজপত্রটা মুড়বেন, এবং তারপর যখন ছিপিটা আবার আটবেন তখন কিন্তু আবার মন যে মনের কামনাটা লিখেছেন সেটাই কিন্তু বলবেন, তারপর লাল কাপড়টা দিয়ে ভালো করে শিশিটা মুড়ে, লাল সুতোটা দিয়ে ভালো করে মুড়ে এবং ঠাকুরের কাছে রেখে দেবেন, দেখবেন যেন সেখানে ধুলো বালি না রাখে, এবং প্রত্যেকদিন পুজো যখন করবেন ঠিক সেম ভাবে যেই কামনাটা ওতে লেখা রয়েছে ওটাই একবার করে বলবেন, দেখবেন আপনার এই কোনো না কোনো মনস্কামনা কিন্তু পূরণ হবে, যেটা লিখেছেন সেটাই কিন্তু আপনার পূরণ হবে। একদম। আর যারা হয়তো অনুষ্ঠানটি কোনোভাবে মিস করছেন তারা কিন্তু ইউটিউব সার্চ করলে শোনা বা ইউটিউব সার্চ করলে কিন্তু আপনারা রবি মাহিন্দার লগ্ন হয়ে গেছে, কর্কট রাশি হয়ে গেছে কি কন্যা, লগ্নের অধিপতি হচ্ছে কে না চন্দ্র, তৃতীয় ভাবে বসে আছে, কোশ্চেনটা কি? সরকারি জব তো হওয়া উচিত, কারণ এখানে রবি দশম ঘরে উচ্চস্থ, প্লাস কার সঙ্গে? রাহুর সঙ্গে। কম্পিউটার, কম্পিউটার লেভেল জব এখানে আপনি জবে, কেন আপনি এর আগে কোনোদিন হরোস্কোপটাকে ডিটেলিং করাননি?
এবং আপনার যে জবটা সেটা তো মানে বলবো কি বাইরে বিদেশে থাকা উচিত, কারণ দ্বাদশপতি বসে আছে ভাগ্য ঘরে। এই ছকটা এত সুন্দর ছকটাকে একটুখানি প্রেডিকশন করাতে পারেন? এখানে আপনি কোন কাজের সাথে যুক্ত আছেন? আপনি কোন কাজের সাথে যুক্ত আছেন? এখন বেকার, বেকার হলে কি বলবো, এই ছকটাতে রবি উচ্ছ্বস্ত। আপনার এখানে যেটা দেখা যাচ্ছে আপনার বাস্তুতে নেগেটিভ আছে, কোনোদিন বাস্তু রেমেডি করিয়েছেন? বাস্তু নেগেটিভ মানে চতুর্থ ঘরে কে বসে আছে? কেতু বসে আছে এখানে, কিন্তু আপনার বাস্তু সমস্যা করছে, যার জন্য আপনি কিন্তু চলার পথে কিন্তু বাধা পাচ্ছেন। এখন এতটা এজ হয়ে গেছে, এখন বলছেন আপনি বেকার। এই বয়সে আপনার প্রচন্ড পরিমাণে স্ট্যাবলিশড হওয়া উচিত ছিল, সেই জায়গায় আপনি বেকার। মানে কি আপনার বাস্তু কিন্তু আপনাকে সাপোর্ট করেনি। আপনি প্রথম কথা বলবো, বাস্তু রেমেডি করান, আগে বাস্তুতে গিয়ে বাস্তু রেমেডি করান। বাস্তু রেমেডি করানো খুব জরুরি, বুধের প্রতিকার, রবির প্রতিকার, বাস্তু প্রতিকার এখানে কিন্তু করতে হবে। তাহলে অনেকটা বয়স হয়ে গেছে, এই পর্যায়ে যদি আপনি বেকার হয়ে থাকেন তখন ম্যাডামের কথাটা একটু শুনে তার চেম্বারে চলে আসুন। কি করতে হবে সব কিছু ডিটেইলস আপনাকে বলে দেবেন এবং তন্ত্রত্ব উপায় গ্রহ সংস্কারও করে দেবেন। তিনি যদি মনে করেন যে তন্ত্রত্ব উপায় করলে খুব তাড়াতাড়ি সেটা কাজ হয়, সেটা আপনাদের বলে দেওয়া আছে। আপনাদের বারবার করে বলা, যারা জেমস্টোন নিতে পারছে না তাদের তন্ত্রত্ব উপায় তিনি গ্রহ সংস্কার করে দেবেন। এবং খুব জেমস শুধু ছক দিয়ে বোঝা যাবে কি তন্ত্র দ্বারা তোমার গ্রহকে পাওয়ার দ্বারা ধন্যবাদ তোমাকে আমি স্টোন দ্বারা দেবো। একদম মানে ক্লিয়ারলি বোঝা যাবে যে তোমার ছকে কি দিলে তুমি এগোতে পারবে। সেটা তুমি বিবাহ নিয়ে বলছো, কে কি নিয়ে কনসেপ্ট করছো তো আমি বুঝতে পারবো না। তার ছক না দিলে কোনো রেক্টিফাই করা যাবে না। তার জন্য অবশ্যই তার চেম্বারে আসতে হবে, এটা আপনাদের বারবার করে বলা। আর 24-25 জুলাই কিন্তু কালসর্প যোগের শ্রেষ্ঠ সময়, এই সময়টিকে আপনারা কাজে লাগান। ভীষণ ভাবে আপনাদের জীবনে যা যা সমস্যা হয়েছে সেই সমস্যা থেকে মুক্ত হয়ে আপনাদের কিন্তু যে কোনো কাজের মানুষ মানে আপনারা সাকসেস জায়গা পৌঁছে যাবেন, এটা আমাদের বারবার করে বলা হচ্ছে। আর একজন বন্ধু রয়েছেন, একটু নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, কোথা থেকে বলছেন? পুরুলিয়া থেকে। বলুন কার বিষয়ে জানবেন? বলুন তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। আমার নাম রোমা মাঝি। পুরুলিয়া। কি জানবেন, কি বিষয় জানবেন? আমি নিজে এই কেমন সময় যাচ্ছে বর্তমান আর কেরিয়ার সম্পর্কে জানতে চাই। লগ্নের অধিপতি কে? লগ্নের অধিপতি শুক্র, এই সরি, লগ্নের অধিপতি হচ্ছে বুধ। সেই বুধ কিন্তু উচ্চস্থ হয়ে নিজ ঘরে বসে আছে। লগ্নপতি আপনার উচ্চস্থ হয়ে বসে আছে। আর বুধ মানেই কি? বুধ মানেই হচ্ছে বুদ্ধি, প্রচন্ড বুদ্ধি আপনার। আপনি কিন্তু যে কাজটা করেন অত্যন্ত বুদ্ধি দিয়ে করেন, সেই জায়গাটা কিন্তু আপনি বলতে পারি। এবং শুক্র এখানে আপনার নিচস্থ হয়ে গেছে, যে ঘরে শুক্র নিচস্থ সেই ঘরেই বুধ উচ্চস্থ, মানে নিচ ভঙ্গ রাজ্য করেছে। উচ্চশিক্ষায় বাধা এসেছিল, উচ্চ শিক্ষাতে বাধা এসেছিল? খারাপ ফল এই জন্য হতে পারে না, এখানে খারাপ দিত, কারণ এখানে বুধ যেহেতু যে ঘরে বুধ উচ্চস্থ সেই ঘরে শুক্র নিচস্থ, মানে শুক্রের খারাপটা কেটে দিয়েছে। বুধের যতটা ভালো দেওয়া উচিত ছিল বুধ সেটা দিতে পারেনি, শুক্র এখানে ভালো দিয়ে দিয়েছে। যদি এইখানে যদি শুক্র নেগেটিভ ফল দিত ওর কিন্তু পড়াশোনায় বাধা আসতেই আসতো। যেখানে বুধ এখানে পারফেক্টলি ফল দিতে পারেনি বলে আজকে যদি বুধ এখানে পারফেক্টলি ফল দিত ওর আজকে ক্যারিয়ার কিন্তু প্রচন্ড ভালো হতো। ঠিক আছে, যেখানে বুধ এখানে দিতে পারেনি শুক্র দিয়ে দিয়েছে। রবি বুধ বুধাদিত্য যোগ, গভর্নমেন্ট জবের কিন্তু চান্স তোমার আছে। কেতু বসে আছে একাদশ ভাবে, কেতু বসে আছে কোথায়? একাদশ ভাবে কেতু বসে আছে, কিন্তু এই ছকটাকে তোমার রেক্টিফাই করতে হবে। এখানে শুক্রের প্রতিকার কিন্তু লাগবে, শুক্রের প্রতিকার লাগবে, বৃহস্পতির প্রতিকার লাগবে। সেটা কি
কিভাবে লাগবে সেটা কিন্তু ছকটাকে রীতিমতো প্রেডিকশন করা দরকার। তুমি অনলাইনে প্রেডিকশন করে নাও, পুরুলিয়ার অনেকটা তো তুমি জেনে গেছো, এক তো আমাদের সময় শেষ। হ্যাঁ অবশ্যই চাকরির সম্ভাবনা আছে এবং রাহু বসে আছে, আরো ডিটেল না আরো ডিটেল জানার মানে দশম ঘরে রাহু বসে আছে, দশম ঘরে অবশ্যই তোমার চাকরির যোগ আছে। শুক্রের প্রতিকার করো আগে, শুক্রের প্রতিকার করো, তোমার জব 2025 এর মধ্যেই জব পাবে, কিন্তু শুক্রের প্রতিকার এখানে লাগবে। একদম শুক্রের প্রতিকার না করলে কিন্তু সেই জায়গাটা সাকসেস জায়গাটা তুমি পাবে না। তার জন্য আরো ডিটেইলস জানার জন্য ফোনের মাধ্যমে তুমি অগ্রিম বুকিং করে তার কাছে চলে আসো, আমার মনে হয় এই সম্বন্ধে আরো ডিটেইলসটা পাবে। একদম আমাদের সময় শেষ, পরবর্তী শনিবার কিন্তু দুপুর দুটোর সময় আমরা কিন্তু আবার লাইভ অনুষ্ঠানে ফিরে আসছি। তোমাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাই দর্শক বন্ধু আমাদের সঙ্গে।